ময়মনসিংহের ফুলবাড়িয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার 30 জানুয়ারি বিকেলে ফুলবাড়িয়া প্রেস ক্লাবের কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইমদাদুল হক সেলিম। ফুলবাড়িয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ মোহাম্মদ গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ হারুন, থানা অফিসার ইনচার্জের পক্ষে পুলিশ পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম, সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রেস ক্লাবের কার্যকরী সদস্য আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম খান ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন উজ্জ্বল, সদস্য মাহবুল আলম জুয়েল এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দরা। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথির ক্রেস্ট তুলে দেন কমিটির সদস্যরা, পরে অতিথিবৃন্দরা ফুল দিয়ে বরণ করেন নবনির্বাচিত কমিটিকে।